একবার ইউটিউবে দেখ তো, লিঙ্কে গিয়ে দেখা যাচ্ছে কিনা তোরা একজন কেউ একজন ফটাক করে। আমি আমি পড়াবো, শেষ টাইমে শেষ করবো, ঠিক আছে? ওকে দেখ, বেসিক্যালি আজকে আমি তোদের পড়াতে চেয়েছিলাম ক্লাইমেটের ফার্স্ট ইউনিট, যেটা কম্পোজিশন অফ অ্যাটমোসফিয়ার। তো এই কম্পোজিশন অফ অ্যাটমোসফিয়ার পড়াতে গিয়ে আমার 10-15 মিনিট নষ্ট হলো ইউটিউবে, পরের বার থেকে আর হবে না, এটা বুঝে গেলাম কী করে করতে হবে। তো আমি তোদেরকে নেক্সট স্টেপ বুঝিয়েছিলাম ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চ মানে আমাদের যে আর্থ সায়েন্স মানে পৃথিবীকে নিয়ে যারা পড়াশোনা করে তাদের মধ্যে চারটে মেন ব্রড ক্যাটাগরি আছে, অ্যাস্ট্রোনমি, মেটোলজি, ওশনোগ্রাফি, জিওলজি। তো আমরা যে ক্লাইমেটোলজি পড়ছি সেটা মেটোলজির আন্ডারে পড়ে, তাই জন্য আমি ব্রাঞ্চটা দেখালাম। এবং আমি আগে হয়তো ক্লাসে যা বলেছি যদি ইউটিউবে না পরিষ্কার আসে তো এইগুলো এই জায়গাটা শুনতে পাবি, তাও মানে রেকর্ডিংটা হয়েছে আমার ভয়েসটা। নেক্সট আমি পড়াচ্ছিলাম যে মেটোলজি যে ব্রাঞ্চ তার মধ্যে ওয়েদারটা কী আর ক্লাইমেট কী, এই ওয়েদার এবং ক্লাইমেটের মধ্যে ডিফারেন্সটা কী এটা খুব ভালো করে জানতে হবে, বিকজ পরীক্ষায় খুব ডেপথ থেকে যখন কোশ্চেন দিবে তোমাদেরকে এই ডিফারেন্সিয়েশনটা বুঝতে হবে। আচ্ছা, তন্নিষ্ঠা বা দীপান্বিতা বা শ্রেয়া, তোরা মোটামুটি শুনতে পাচ্ছিস তো এবার? আচ্ছা, এবার আমি তোদেরকে ওয়েদার ক্লাইমেটের ডিফারেন্সিয়েশনটা বুঝিয়েছি, মেটোলজি কি বুঝিয়েছি। এবার এই যে ক্লাইমেট এবং ওয়েদারের যে ম্যাপটা দেখাচ্ছিলাম সেই ম্যাপের মধ্যে প্রথম ম্যাপটা হচ্ছে ক্লাইমেটের ম্যাপ এবং দ্বিতীয়টা ওয়েদার ম্যাপ, কারণ প্রথম ম্যাপটার মধ্যে আইসোপ্লেট ড্র করা আছে এবং যেটা দেখাচ্ছে আমেরিকার নভেম্বর মাসের সূর্যের যে সানশাইন রেট রয়েছে, মানে কতটা সানশাইন দিচ্ছে, এই যে মিন পার্সেন্টেজ অফ পসিবল সানশাইন ফর দ্য নভেম্বর সাউদার্ন অ্যারিজোনা ইজ ক্লিয়ারলি মানে সানশাইন এরিয়া, যেখানে এই অনেকগুলো বছরের ডেটাকে নিয়ে সানশাইন দেখানো হয়েছে, সূর্য রশ্মি কতটা পড়ছে দেখানো হয়েছে তার মেজারমেন্ট করে। আর নিচের ম্যাপটা হচ্ছে ওয়েদার ম্যাপ। তো ওই ম্যাপটাতে বেসিক্যালি কি দেখানো হয়েছে, ওই ম্যাপটাতে দেখানো হয়েছে তোর ওয়েদার ম্যাপ, যার মধ্যে রয়েছে টেম্পারেচার, তার মধ্যে রয়েছে উইন্ড ডিরেকশান, এই যে ফ্রন্ট তৈরি হয়েছে এই ফ্রন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এই ফ্রন্ট দেখানো হয়েছে, তারপরে আরও অনেক কিছু জিনিসগুলো এখানে, সূর্য কোন দিক থেকে উঠছে, ক্লাউড, আরও অনেক ইনফরমেশন আছে। হ্যাঁ, এবার এই যে ক্লাইমেট এবং ওয়েদারের যে ডিফারেন্সিয়েশনটা খুব সুন্দরভাবে আমি বলেছি, যা বলেছি তা এই পার্থক্য করে দিচ্ছি, তোরা পড়ে নিবি, আমি এটাকে আর বলছি না। এবার ক্লাইমেটোলজি এবং হচ্ছে মেটোলজি, এই দুটোই হচ্ছে আমাদের হচ্ছে কি বলতো আলাদা দুটো ব্রাঞ্চ, মেটোলজির আন্ডারেই ক্লাইমেটোলজি পড়ে। বেসিক্যালি ক্লাইমেটোলজি কী করে, লং টার্ম ওয়েদার ফিনোমিনা নিয়ে আলোচনা করে, আর অপরদিকে মেটোলজি কী করে, মেটোলজি হচ্ছে তোর শর্ট টার্ম পিরিয়ডের জন্য ডেইলি যে চেঞ্জেসটা আসে। এই বারকোডগুলো থেকে তোরা আরও ডিটেলসে জানতে পারবি এই কম্পারিজন এবং প্রত্যেকের মধ্যে ডিটেলসে তোরা বারকোডটা কাজে লাগাবি, মনে করতে পারবি বারকোড হচ্ছে সোর্স। এই যে ব্রাঞ্চ অফ মেটোলজি বলছিলাম, আমাদের যে মেটোলজি মেজর, ওই যে আর্থ সায়েন্সের চারটে ব্রাঞ্চের মধ্যে একটা ব্রাঞ্চ মেটোলজি, সেই মেটোলজির হচ্ছে মেনলি তিনটে ভাগ রয়েছে। একটা ওয়েদার ক্লাইমেট নিয়ে স্টাডি করে, যে ওয়েদার এবং ক্লাইমেট নিয়ে স্টাডি করে সেখানে হচ্ছে মেটোলজি, ক্লাইমেটোলজি, টোপো ক্লাইমেটোলজি, ব্যারোমেট্রি, প্যালিও ক্লাইমেটোলজি আর প্যালিও মেটাপেস্টোলজি। আর ফিজিক্স দ্বারা ফিজিক্স যে পার্টটা নিয়ে আলোচনা হয় সেখানে অ্যারোনমি, হাইড্রোমেটোলজি এবং এরোডাইনামিক্স এবং রেডিওমেট্রি নিয়ে স্টাডি করা হয়। আর তিন নম্বর চ্যাপ্টার হচ্ছে লাইফ, যেখানে বায়ো ক্লাইমেটোলজি, বায়োলজি এবং বায়োমেটিওলজি। ক্লিয়ার তন্নিষ্ঠা? এবার দেখ ক্লাইমেটোলজি ব্যাপারটা কি, যে ক্লাইমেটে এই আমার তো ক্লাইমেটোলজি টপিকের মধ্যে আছে, তাই ক্লাইমেটের সম্পর্কে পড়াশোনা করব। ওয়ার্ড ক্লাইমা যার থেকে এসেছে, যার মানে হচ্ছে স্লোপ বা ইনক্লাইনেশন জোন, মেনলি এই টার্মটা ডিনোট করে আ জোন অফ দ্য আর্থ বিটুইন টু লাইন্স। সিম্পলি দ্য ক্লাইমেটোলজি ইজ জেনারেলি ডিফাইন দ্য এভারেজ স্টেট অফ অ্যাটমোসফিয়ার। আমি একটু আগে বলেছিলাম ক্লাইমেট কী করে, অনেক দিনের ডেইলি বা বলতে পারিস প্রত্যেক দিনের যে ওয়েদার তার যে এভারেজ, বহু বছরের, বহু মাসের, এক দশক হতে পারে, তার এভারেজ কন্ডিশনকেই ডিসক্রাইব করে ক্লাইমেটোলজি।
মেইন এই যে ক্লাইমেটোলজির মধ্যে যে এভারেজ ডেসক্রিপশন ইনভলভ আ ওয়াইড রেঞ্জ অফ ভেরিয়েবল, যার মধ্যে কি রয়েছে, আমরা আমরা বলতে পারি লাস্ট 100 বছরের টেম্পারেচারে কি চেঞ্জ এসছে, লাস্ট 100 বছরের প্রেসিপিটেশনে কি চেঞ্জ এসছে, লাস্ট 100 বছরে উমুক জায়গায় কি ছিল। আমি একটু আগে যে গল্পটা বলছিলাম, আমরা যদি আজকে হিমাচল প্রদেশ বা কোনো জায়গায় ঘুরতে যাই, তার সবার আগে ইন্টারনেটে ওয়েদার দেখি যে লাস্ট 100 বছর বা যে ওখানকার এভারেজ টেম্পারেচার নভেম্বর মাসে কত হয়, কত ঠান্ডা নামতে পারে, তার উপর বিশেষ করে আমি জামা কাপড় নিয়ে যাই। বাট সেখানে স্নোফল কী হবে সেটা কিন্তু প্রেডিক্ট করা যায় না, সেটা ওয়েদার, মানে সেটা সেই তাৎক্ষণিক ব্যাপার স্যাপার। আচ্ছা, এবার ক্লাইমেট সিস্টেম কী রে? ক্লাইমেট সিস্টেম হচ্ছে মেইনলি, সিস্টেম হচ্ছে একটা তন্ত্র। তন্ত্র বলতে, তন্ত্র বলতে কাকে বলে? তন্ত্র বলতে, তন্ত্র বলতে যেমন আমাদের পৌষ্টিক তন্ত্র আছে, যেখানে খাবার খেলাম, সেটা গিয়ে আমাদের হজম হলো, তারপরে আমাদের বাইরে বেরিয়ে গেল। তন্ত্র বলতে একটা সিস্টেম, সেই সিস্টেমসের মধ্যে সব কিছু চলে। যেমন আমাদের ক্লাইমেট একটা সিস্টেম, কারণ ক্লাইমেট পুরো জিনিসটা পুরো গ্লোবালি লিঙ্কেড আছে। হলো সমুদ্রে নদীর জল বাষ্প হলো, ক্লাউড তৈরি করলো, রেনফল হলো, সেটা রান অফ হলো, সেটা আবার গিয়ে সমুদ্রে গিয়ে মিশলো। তাহলে এই যে ক্লাইমেট, এই যে ক্লাইমেটটা, এটা কিন্তু সূর্যরশ্মি পড়া, এভাপোরেশন হওয়া, সেটা বাতাসে ওঠা, বাতাসে জলবাষ্প দেওয়া, বৃষ্টি হওয়া, সব কিছু মিলেই আমাদের সবটা সিস্টেমকে কন্ট্রোল করে। যার জন্যই এই ক্লাইমেটের জন্য, এই রেনফলের জন্য, এই প্রেসিপিটেশনের জন্য বা যাই বলিস সবের জন্যই আজকে সমুদ্র থেকে লবণাক্ত জল আজকে আমাদের পন্ডে এসে, পন্ড বা আমাদের যে লেক রয়েছে সেখানে ফ্রেশ ওয়াটারের যোগান দিচ্ছে। কিরে, হ্যাঁ কি না? এবার এই যে, এই যে তোর এই যে এই যে ক্লাইমেট সিস্টেমসের মধ্যে ভালো করে ভেবে দেখ, যদি আজকে এই ক্লাইমেট সিস্টেম না থাকতো, এই প্রেসিপিটেশন বা ব্যাপার স্যাপার না হতো, সমুদ্রের লবণাক্ত জল সেটা কিন্তু ওখান থেকে বাষ্প হয়ে রেন হিসাবে উঠে আমাদের সারফেস ওয়াটার হিসাবে স্টোর হতো না। আর সারফেসে যদি না স্টোর হতো তাহলে গ্রাউন্ড ওয়াটার যেত না, আর আলটিমেটলি আবার সবাই কিন্তু ঘুরে গিয়ে সমুদ্রে গিয়ে পড়ছে। তাহলে এই যে সাইকেলটা, এটা সিস্টেমের মধ্যেই পড়ছে, যার কম্পোনেন্ট কী? অ্যাটমোসফিয়ার, ওশিয়ান, ল্যান্ড সারফেস, আইস, স্নো, বায়োস্ফিয়ার, সবগুলো এই কম্পোনেন্টগুলো ক্লাইমেট সিস্টেমের মধ্যে পড়ে, যারা একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তাই না? তাহলে এই যে ক্লাইমেটোলজি, সেই ক্লাইমেটোলজি যখনই পড়বি, যেমন তোরা সেই জিওমরফোলজিক্যাল সাইকেল পড়েছিলিস না, জিওলজিক্যাল সাইকেল পড়েছিলিস, হ্যাঁ কি না? তো জিওলজিক্যাল সাইকেল পড়ার সময় মনে করতো পৃথিবী কখন তৈরি হয়েছিল 265 মিলিয়ন ইয়ার এগো, ফার্স্ট কবে ব্রেকআপ হয়েছিল তোর হচ্ছে প্যাঞ্জিয়া প্যান্থালাসা, তারপরে ভারত কীভাবে আস্তে আস্তে কন্টিনেন্টগুলো আলাদা হয়েছে, যখন পড়াশোনা করিস পড়িস তো প্যালিওজোয়িক, মেসোজোয়িক, সিনোজোয়িক, কার্বনি ফেরাস পড়িস তো, হ্যাঁ কি না? তাহলে সেটা হচ্ছে জিওলজিক্যাল টাইম। স্প্যাশিয়াল স্কেল রয়েছে আর টেম্পোরাল স্কেল রয়েছে, একটু ভালো করে লক্ষ্য কর। যেটা স্প্যাশিয়াল স্কেল মানে সেটা আমাদের হরাইজেন্টাল বা স্পেস, আর যেটা টেম্পোরাল স্কেল মানে টাইম ডিউরেশন, সেখানে একটু লক্ষ্য করবি আমাদের কিছু মাইক্রো স্কেল রয়েছে, লোকাল স্কেল রয়েছে, মেসো স্কেল রয়েছে, সিনপটিক স্কেল রয়েছে, আর প্ল্যানেটরি স্কেল রয়েছে। তাহলে আমাদের মাইক্রো স্কেল এলিমেন্ট কী, ক্লাইমেটের মধ্যে কোন ঘটনাগুলো মাইক্রো স্কেলে হয়? হ্যাঁ, তাহলে এই যে তোর আমাদের যেটা একটা ছোট টার্বুলেন্স হয়, আচ্ছা অনেক সময় তোরা কোনো গলি গলিতে বা রাস্তার মধ্যে লক্ষ্য করেছিস ছোট 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 একটা বাতাসের সার্কুলেশন বা ভর্টেক্স তৈরি হয়, ধুলোর ছোট সাইকেল ছুটে গেলে নষ্ট হয়ে যায়, দেখেছিস কোনো দিন ছোটবেলায়? দেখেছিস তোর নিষ্ঠা? হ্যালো, তোরা আছিস? হ্যাঁ, বুঝতে পারলাম না, কথাটা কেটে গেল। হ্যাঁ, আমি বলতে চাইছি যে যখন অনেক সময় দেখবি তোরা রাস্তার ধারে বা কোনো কোনো খোলা মাঠে, মাঠের মধ্যে ছোট 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 একটা ঘূর্ণিঝড়ের মতো ছোট্ট জায়গার মধ্যে একটা বাতাসের ভর্টেক্স তৈরি হয়, তৈরি হতে লক্ষ্য করেছিস? হ্যাঁ, ওইগুলোকে বলা হয়
শর্ট টার্ম টার্বুলেন্স, যেগুলো কোনো আরবান সিটিতে কোনো 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 গলিতে রাস্তার ধারে রাস্তার গলিতে তৈরি হতে পারে, এগুলোকে বলা হয় ডাস্ট ডেভিল। এগুলো খুব ছোট্ট 1 মিনিটের মধ্যে নষ্ট হয়ে যায়, 30 সেকেন্ড 40 সেকেন্ড স্থায়ী থাকে। এগুলোকে মাইক্রো স্কেল ক্লাইমেটিক, এটাও একটা ক্লাইমেটিক এলিমেন্ট, এটা কিন্তু মাইক্রো স্কেলে হয়। আবার টর্নেডো, টর্নেডোর নাম শুনেছিস আমেরিকাতে? আমেরিকাতে হয় কি রে টর্নেডো? টর্নেডো হচ্ছে ওটাও 5 মিনিট 2 মিনিট 3 মিনিট থাকে, ধ্বংস করে সব শেষ করে দেয়, বুঝতে পারলি? তাহলে ওটা হলো ডাস্ট ডেভিলের থেকে একটু বড়, বাট ওটা একটু, ওটাও মাইক্রো স্কেলে। বাট থান্ডার স্টর্ম যখন হয় ওটা অনেক ঘন্টা ধরে হতে পারে, তাহলে ওটা লোকাল স্কেলে হয়। দেখ আস্তে আস্তে স্কেল বাড়ছে না, মাইক্রো স্কেল থেকে কেমন লোকাল স্কেল থেকে মেসো স্কেলে যাচ্ছে। থান্ডার স্টর্মের পর ল্যান্ড ব্রিজ, সি ব্রিজ, হ্যারিকেন, আমাদের যে মিড ল্যাটিচিউড সাইক্লোনগুলো হয়, আমাদের যে বঙ্গোপসাগরের সাইক্লোনগুলো হয় 2-3 দিন ধরে চলে, ওগুলো সব মেসো থেকে সিনোপটিক টাইম স্কেল। আবার অ্যাটমোস্ফিয়ারিক বা প্ল্যানেটারি উইন্ড, যেটা আমাদের যে আয়ন বায়ু, নিয়ত বায়ু, সেটা তো বছরের পর বছর হয়ে চলেছে। তেমনি তুই ভালো করে লক্ষ্য করবি টেম্পোরাল স্কেল, এদিকে মনে টাইম কে কতক্ষণ ভ্যালিড থাকে। ডাস্ট ডেভিল যেমন 1 থেকে 2 মিনিট থাকে, থান্ডার স্টর্ম যেমন 2-3-4 ঘন্টা থাকে বা 2 ঘন্টা থাকে, ল্যান্ড সি ব্রিজ তো অনেক মানে সারাদিন ধরে হয়, একটা ডে এর মধ্যে চলে, হ্যারিকেন আরও কিছুদিন ধরে চলে, 2-3 দিন ধরে চলে, মিড ল্যাটিটিউড সাইকেল 10 দিন ধরে চলতে পারে, 1 সপ্তাহ ধরে চলতে পারে, আর অ্যাটমসফিয়ার প্ল্যানেটারি উইন্ড সারা বছর ধরে হয়। তাহলে একটা 1 সেকেন্ডের ঘটনা থেকে বা 30 সেকেন্ডের ঘটনা থেকে একটা সারা বছরের ঘটনা বা বছরের পর বছরের ঘটনা সবটার স্কেলে যদি ভাগ করি, তাহলে একটা পুরো ক্লাইমেটের মধ্যে মাইক্রো স্কেল অ্যাক্টিভিটিও ঘটে আর ম্যাক্রো বা প্ল্যানেটারি স্কেলও ঘটে, তাই না? তাহলে যখনই ক্লাইমেটোলজি পড়বো তখন জিওলজিক্যাল টাইম স্কেলের মধ্যে ক্লাইমেটের টাইম স্কেলটাও পড়বো। ক্লিয়ার এতদূর পর্যন্ত? কিরে নেক্সট আমরা চলে আসি ইন্ট্রোডাকশন টু দ্য অ্যাটমোস্ফিয়ার। এবার আমরা যেটা আমাদের মেন টপিক, টপিকে ঢুকছি। সেই যে টপিক ছিল কম্পোজিশন অফ অ্যাটমোস্ফিয়ার, আমি ওটা বলার আগে কেনই বা ব্রাঞ্চ বললাম, কেনই বা ক্লাইমেটোলজি সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিলাম, কারণ ভুল করে অ্যাটমোস্ফিয়ারে ঢোকার আগে আগে ভালো করে ক্লাইমেটোলজি কোন জায়গার মধ্যে পড়ে, ক্লাইমেটোলজি কী করে, হাতে মাথায় জানা ছাতা যায় কী করে, সেটা না সম্পর্কে একটু আইডিয়া হওয়া দরকার, তাই জন্য ডিটেলসটা বললাম। এবার আমরা টপিকের প্রথমে ঢুকছি, অ্যাটমোস্ফিয়ার সম্পর্কে পড়ব, ইন্ট্রোডাকশন টু দ্য অ্যাটমোস্ফিয়ার। তারপর অ্যাটমোস্ফিয়ারের মধ্যে যে কম্পোজিশন আছে তাকে ডিটেলসে স্টাডি করব, পরের ক্লাসে ভার্টিক্যাল স্কেলটা পড়াবো। তাহলে অ্যাটমোস্ফিয়ারটা কি? এই যে বায়ুমণ্ডল রয়েছে আমাদের, যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলকে তোরা যদি ভালো করে লক্ষ্য করিস, কোনদিন ফিল করবি একটু, যখন তোরা বায়ুকে নর্মালি কিন্তু আমরা বায়ুমণ্ডলের মধ্যে আছি বাট এই মুহূর্তে ফিল করছি না, যখন জোরে বাতাস দেয় তখন আমাদের গায়ের মধ্যে যে লোমগুলো আছে সেটা সেটা আমাদের ফিল করায় যে একটা বাতাস বয়ে গেল, তাই না? কিরে তোর যে বাতাসের মধ্যে তোর চোখের সামনে ধুলিকণাগুলো আছে, কোটি 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 ধুলিকণা উড়ে বেড়াচ্ছে, সেটা তুই দেখতে পাচ্ছিস না খোলা চোখে। আগের দিন পড়েছিলাম কত ছোট, আমাদের চুলের যে সাইজ তার 10 গুণের থেকেও 1 গুণ সাইজ থাকে ছোট। তো সেই ছোট জিনিসটাকে যদি একটা ছোট ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে একটা লাইটের যদি কিরণ পড়ে, সেই কিরণের মধ্যে লক্ষ্য করলে ধুলিকণাগুলো উড়তে দেখবি, তাই না? তাহলে আমাদের বাতাসের চারপাশে অনেক ধুলিকণা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না বাট ওগুলোকে লাইট বা কোনো সরু একটা তীক্ষ্ণ লাইট দিয়ে দেখলে অন্ধকার ঘরের মধ্যে পাবো। দেখেছিস কোনো দিনও তোরা? কিরে কোনদিন লক্ষ্য করেছিস এই ঘটনাগুলো, ছোট জিনিসগুলো? একটু হ্যাঁ না বল রে। হ্যাঁ খেতে পায় না, হ্যাঁ তোদের তো আসতে গলা কেন রে, তো শ্বশুর ঘর গেলে করবি কি? তো এবার এই যে অ্যাটমোসফিয়ার, অ্যাটমোসফিয়ারের মধ্যে যে এনভেলপ লাইক এনভেলপ মানে চাদরের মতো আমাদের অ্যাটমোসফিয়ারটা চারদিকটা ঘেরে রয়েছে, ওটা ওটা কতদূর পর্যন্ত বিস্তৃত? ওটা গ্রাউন্ড সারফেস থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত,
আমি এখানে উল্লেখ করেছি, গ্রাউন্ড থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত একটা বাতাসের এনভেলপ রয়েছে, পৃথিবীকে চারপাশ থেকে মুড়ে রেখেছে, এবং যে বাতাসটা পৃথিবী থেকে উড়ে চলে যাচ্ছে না তার মেন কারণ হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটি। পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এই বায়ু কোনোদিনই পৃথিবীকে ছেড়ে বেরিয়ে যায় না, তাই না? পৃথিবীকে মুড়ে রয়েছে। এবং এই যে আর্থ সারফেসটা রয়েছে, এই আর্থ সারফেসটা মেনলি অনেকগুলো লেয়ারে ভাগ করা যায়, ঠিক আছে? যে লেয়ারগুলো মেনলি 5টা লেয়ার রয়েছে, ভার্টিক্যাল লেয়ার, তোরা ক্লাস 8-9 পড়ে এসেছিস, ওই লেয়ারগুলোতে ভাগ করি আমরা বিভিন্ন ধরনের বেসিসের উপর, পরের ক্লাসে খুব ডিটেলসে পড়বো। একটা ছবি এখানে দেখানো হচ্ছে, ছবিটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, যেখানে একটা কালো, নিচের দিকে দেখো একটু কালো সারফেস, ছবির নিচে দেখো সেটা হচ্ছে আর্থ সারফেস, আমাদের পৃথিবী পৃষ্ঠ। তারপরে একটা রেড লাইন রয়েছে না তোর নিচটা, সঙ্গে সঙ্গে রিপ্লাই দিবে, রেড লাইন দিতে পারছো? তারপরে রেড লাইনটা আস্তে আস্তে অরেঞ্জ হয়ে গেছে কিছুটা, তার উপরে একটা ব্রাইট কালারের স্কাই ব্লু, তারপরে আরো ডার্ক কালারের স্কাই ব্লু, আর লাস্টে কালো। এইটা পুরো হচ্ছে একটা ভার্টিক্যাল লেয়ারকে ডিফাইন করছে। ওই রেড লাইনের যেখানটা অরেঞ্জটা শেষ হচ্ছে ওটা টপ অফ দ্য অ্যাটমোস্ফিয়ার বা ট্রোপোপজ, তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে রয়েছে মেসোস্ফিয়ার, যেখানে নেকটিলুসিয়ান ক্লাউড দেখা যায়, পরীক্ষায় যদি দেয় মেসোস্ফিয়ারে কী ক্লাউড দেখা যায়, তাহলে নেকটিলুসিয়ান ক্লাউড দেখা যায়, এটা প্রায় 80 কিলোমিটার উপরে দেখা যায় মেসোস্ফিয়ারে। মুক্ত নেকটিলুসিয়ান কেন বলে, মুক্তোর মতো দেখতে হয়, মাদার অফ পার্ল বলা হয়, এর আরেকটা নাম আছে মাদার অফ পার্ল বা নেকটিলুসিয়ান ক্লাউড, এটা মেসোস্ফিয়ারে দেখা যায় 80 কিলোমিটার উপরে। তারপরে দেখো আস্তে আস্তে ব্ল্যাক দেখতে পাচ্ছ, স্পেস, স্পেসে তো কোনো অন্ধকার, পুরো স্পেস অন্ধকার থাকে। এই যে ভার্টিক্যাল বাতাসের লেয়ারটা, এই ছবি, এটা লোকের তোলা ছবি, নাসারই একটা একটা নাসার একজন অ্যাস্ট্রোনট তুলেছে এটা, এই ছবিটা থেকে কীভাবে 160 কিলোমিটারের ভার্টিক্যাল স্কেলকে ডিফাইন করছে, ছবিটা খুব সুন্দর না? এই ছবিটা, এই এই ছবিটা তোলা হয়েছে একটা তোমার মনে হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তুলেছে, অনেক দূর থেকে। আচ্ছা নেক্সট স্লাইডে চলো, এটাই ব্যাখ্যা করেছি অরিজিন এন্ড এভলিউশন অফ আর্থ অ্যাটমোস্ফিয়ার। আমাদের যে মাদার অফ, কি বললো তো, মাদার অফ পার্ল, মুক্তের মা, পরীক্ষায় সাজ পড়ে কোশ্চেন দেখে নেবে, নেকটিলুসিয়ান ক্লাউড সম্পর্কে পড়ে নেবে। এটা পুরো যে ক্লাউড তোদের টপ অফ দ্য অ্যাটমসফিয়ারে পাওয়া যায়, যেটাকে বলা হয় সিরাস ক্লাউড, দেখতে ওই সিরাস ক্লাউডের মতো, একটু ফেদারি বা হচ্ছে পালক, পালকের মতো দেখতে হয়, প্রচুর পাতলা, মুক্তের মতো চকচক করে। এটা এখানে তোমরা দেখতে পাবে না, এটা দেখা যায় পোলার রিজিয়ন থেকে, যেখানে আকাশ পরিষ্কার থাকলে এই নেকটিলুসিয়ান ক্লাউড দেখতে পাওয়া যায়, মানে ওখানে পোলার রিজিয়নে এই যে অ্যাটমসফিয়ারের ভার্টিক্যাল স্কেলটা একটু কম, আরও অনেক নিচে লেয়ারগুলো আছে। আচ্ছা এবার এই যে অরিজিন অ্যান্ড এভলিউশন অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার, যেমন ওশিয়ান পড়ানোর সময় বলেছিলাম কী করে ওশিয়ান ফরমেশন হয়েছে, জিওভৌগোলজি পড়ার সময় এই ভূমিরূপগুলো কীভাবে তৈরি হয়েছে, তেমনি আমাদের আর্থের অ্যাটমসফিয়ার কীভাবে তৈরি হলো তার একটা ডিটেল ডিসক্রিপশন দিয়েছি, তোমরা প্রত্যেকেই এটা পিপিটিটা পজ করে পড়ে নেবে। আর আমি এই জিনিসগুলো বানিয়েছি একটা বই, টারব্যাক বলে একজন ব্যক্তি আছেন, টারব্যাকের তোমার বই আছে, তার পিডিএফ আছে, আমি গ্রুপের মধ্যে সেই বইগুলো আপলোড করে দিয়েছি বা আপলোড করে দেবো, ক্লাইমেটোলজি ফোল্ডারে ঢুকবে। ক্লাইমেটোলজি ফোল্ডারের মধ্যে একটা ইউপিএসসির বই পাবে শর্টকাট, সেখান থেকে সমস্ত মেটেরিয়াল পাবে, আমার পিপিটি পাবে, প্লাস একটা ক্লাইমেটোলজি দুটো বই পাবে, ব্যারি চললে এবং টারবাকের, সেই বইগুলো থেকে তোমরা ডিটেলসে ক্লাইমেটোলজি পড়তে পারবে। যখন যেটা পড়াবো টারবেকের বইতে সেটা আছে, একটু পড়ে নেবে, এই টারবেকের বইয়েরই স্ক্রিনশট, ক্লিয়ার হ্যাঁ কি না? ক্লাস পড়ানোর পর, বোঝানোর পর আমি পরীক্ষা নেব, এবং প্রত্যেকটা স্লাইডের পিছনে 5-6টা করে কোশ্চেন থাকবে, তোমরা আমার স্লাইড দেখবে, নিজের সিলেবাস খুলবে, বইগুলো থাকবে তোমাদের কাছে, সাবিন্দ্র সিং রয়েছে, ডিএস লাল রয়েছে, কে সিদ্ধার্থ রয়েছে, এতগুলো বই, সাবিন্দ্র সিং, ডিএস লাল, কে সিদ্ধার্থ, আমার পিপিটি, দুটো পিডিএফ ব্যারে চললে টারবেকের বইয়ের, তারপরেও থাকবে তোমাদের কাছে ইউটিউব এবং কোশ্চেনের ভান্ডার, যেখানে তোমরা ক্লাইমেটোলজির প্রায় 500টা মতো কোশ্চেন আমার কাছে ওয়ার্ড ফাইল পেয়ে যাবে, আর গাইড বুকের পিছনে 500টা 1000টা কোশ্চেন, তাহলে সেখানে তোমার ক্লাইমেটোলজি ডিটেলস জানা হয়ে যাবে, আর একবার নেটটা ভালো করে পড়া মানে সাবজেক্টের মাস্টার হয়ে যাওয়া।
এবার কম্পোজিশনে ড্রাইভ করছি, এবার আচ্ছা হ্যাঁ এবার হচ্ছে আমি এটাই চাইছিলাম, এই রেড রেড দেখতে পাচ্ছ রেড রেডটা, এটা একটা আমি যখন যেটা ডিনোট করবো বা ইন্ডিকেট করবো সেটা দেখতে পাবে তো এবার। আচ্ছা এবার এখানে দেখো কম্পোজিশন অফ দ্য অ্যাটমোসফিয়ার, অ্যাটমোসফিয়ারিক কম্পোজিশনটা পড়াচ্ছি আমি। অ্যাটমোসফিয়ারিক কম্পোজিশন পড়ানোর সময় সবার আগে আমি শুরু করব অ্যারিস্টোটল থেকে। অ্যারিস্টোটলই কিন্তু গ্রিক দার্শনিক, যে ক্লাইমেটের উদ্ভবের প্রথম লোক দার্শনিক, সেই গ্রিক দেশের তখন থট পড়বে, তখন গ্রিক দার্শনিকদের মধ্যে অ্যারিস্টোটলের নাম পড়বে। উনি যখন পড়াতেন ওনার 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 কাছে মেন চারটে ফান্ডামেন্টাল সাবস্টেন্স ছিল, উনি চারটে মেন ফান্ডামেন্টাল সাবস্টেন্সকেই নিয়ে পড়াশোনা করতেন। এক এয়ার বাতাস, দুই আগুন ফায়ার, তিন সয়েল এবং ওয়াটার। সেই সময়ের আর্থ সায়েন্স বলতে পারো উনি শুরু করেছিলেন, তার কাছে মেজর ফান্ডামেন্টাল চারটে সাবস্টেন্সের মধ্যে একটা বাতাস এয়ার ছিল, একটা ছিল ফায়ার, একটা ছিল আর্থ যেটাকে সয়েল বলা হয়, আর ওয়াটার। তো সেখান থেকেই উনি এয়ার সম্পর্কে ওনার মেট্রোলজিকা বইতের মধ্যে অনেক কিছু উল্লেখ করেছেন। তো এই যে আমার এই যে অ্যাটমোসফিয়ার, এই অ্যাটমোসফিয়ারের মধ্যে যে অ্যাটমোসফিয়ার রয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের ডাস্ট পার্টিকেল, তারপর ছোট 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 অনেক অনেক ধূলিকণা রয়েছে, গ্যাস রয়েছে, ওয়াটার ভেপার রয়েছে। এই জিনিসগুলো তোমরা এই এই জিনিসগুলো পড়বে, তাহলে তাহলে এই অ্যাটমোসফিয়ারের মধ্যে তাহলে আমাদের কী কী রয়েছে কম্পোজিশনের মধ্যে? গ্যাসিয়াস রয়েছে, ডাস্ট পার্টিকেল রয়েছে, আর ওয়াটার ভেপার রয়েছে। এবার ভালো করে লক্ষ্য করো, আমি তোমাদের আলাদা আলাদা করে ব্যাখ্যা করেছি, যে সবার আগে আমি বলেছি যে যে গ্যাসিয়াস পার্টিকেলগুলো রয়েছে সেই গ্যাসিয়াস পার্টিকেলসের মধ্যে, গ্যাসিয়াস পার্টিকেলের মধ্যে প্রথমে দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন কত পার্সেন্ট রয়েছে? 78.08। অক্সিজেন রয়েছে 20.95, আর্গন রয়েছে 0.93। এইগুলো মিলেই তোমার 99% কভার করে নিল, 78.08, 20.95 আর 0.93, এই তিনটেই আমাদের পৃথিবীর গ্যাসের মধ্যে মেজর আছে, 99% এরাই আছে। এই পাই গ্রাফটা লক্ষ্য করো, এই পাই গ্রাফেও লক্ষ্য করবে 78% নাইট্রোজেন, অক্সিজেন আর আর্গন, বাকি পুরোটাই এই আর্গন, কার্বন এবং হচ্ছে অক্সিজেন, এটা যদি তুমি ছেড়ে দাও তাহলে বাকি তুমি লক্ষ্য করবে নিয়ন, হিলিয়াম, মিথেন, ক্রিপ্টন, হাইড্রোজেন খুব কম পরিমাণ রয়েছে। কত? কার্বন ডাইঅক্সাইড, আর্গনের পরের হচ্ছে কম্পোনেন্ট হচ্ছে আর্গন কার্বন ডাইঅক্সাইড 0.03.6%, তারপরে নিয়ন 0.02%, হিলিয়াম 0.0005%, ক্রিপ্টন 0.001%, মিথেন 0.00179%, জেনন 0.409, হাইড্রোজেন 0.405। তো এই কয়েকটা অ্যাটলিস্ট মনে রেখো, পরীক্ষার সময় এখান থেকে দেয় কিন্তু, নাইট্রোজেন অক্সিজেন আর্গন কার্বন মুখস্থ থাকতেই হবে, বাকিগুলো অল্প। মনে থাকবে তো গ্যাসের যে গ্যাসিয়াস কম্পোজিশন আমাদের অ্যাটমোসফিয়ারের মধ্যে আছে কোনটা কতটা, এটা মনে থাকবে কিরে? এই যে কম্পোজিশনগুলো এটা কিন্তু প্রথম তিনটে লেয়ারে, মেইনলি ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এই তিনটে স্ফিয়ারকে হোমোস্ফিয়ার বলে। হোমোস্ফিয়ার মানে এই হোমো মানে নিচের স্ফিয়ারটা, মানে যেখানে সমস্ত কম্পোজিশনগুলো যেগুলো রয়েছে তারা সম পরিমাণ বা একটা কম্পোজিশন মেনটেন করে রয়েছে, সেই হোমোস্ফিয়ারেরই এই কম্পোজিশন এই 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 পরিমাণে থাকে, এই হোমোস্ফিয়ারে এই পরিমাণ থাকে, মানে এদের মধ্যে একটা রেশিও বা একটা মেনটেন করে চলে। এবার নেক্সট স্লাইডে দেখো, যেখানে আমি দেখাচ্ছি এক একটাকে ডিটেলসে বলার চেষ্টা করছি। কার্বন ডাইঅক্সাইড,
তাহলে আমাদের যে গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা না কত পরিমাণ রয়েছে? খুব কম পরিমাণ রয়েছে, 0.036%, কিরে, তাই তো? তাহলে এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কার্বন ডাইঅক্সাইড যদিও 0.039% থাকলেও এটা মেট্রোলজিক্যালি বা ওয়েদার ইভেন্টের ডাইরেক্ট কোনো ইম্প্যাক্ট করে না, বাট ইনডাইরেক্টলি খুব ইম্প্যাক্ট রয়েছে। কারণ ভালো করে জানিস কার্বন ডাইঅক্সাইড কিন্তু কোনো রকম ওয়েদার ইভেন্টসে, মানে বায়ুর চাপ বাড়াতে, বায়ুর প্রেশার কমাতে, এই উইন্ড ডিরেকশন মুভমেন্ট করতে, টেম্পারেচার, এইসবে ডাইরেক্টলি কোনো ইনভলভ নেই। বাট এর একটা বৈশিষ্ট্য রয়েছে, গ্রিন হাউস এফেক্ট, যারা শর্ট ওয়েভ ইনফারেন্ট রেডিয়েশন যখন লং ওয়েভ হিসেবে যায় তাকে অ্যাবজর্ব করে নেয় এবং রিফ্লেক্টেড ব্যাক করে দেয়। এই যে গ্রিন হাউস এফেক্ট বলে একটা ওর বৈশিষ্ট্য রয়েছে, এই নেচারের জন্যই ক্লাইমেটোলজি নিয়ে যারা পড়াশোনা করে সায়েন্টিস্টরা, তাদের কাছে কার্বন ডাইঅক্সাইডের মাথা ব্যথা এবং ইম্পর্ট্যান্ট এলিমেন্ট। কারণ বায়ুমণ্ডলে যদি কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন যেটা আছে হোমোস্ফিয়ারে তা যদি গ্যাজুয়ালি বাড়তে থাকে, তাহলে আমাদের যে এভারেজ টেম্পারেচার সেটা কন্টিনিউয়াসলি বাড়বে। এবং লক্ষ্য করা গেছে এই কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ভেপার যারা যেটা আছে তারা মেনলি প্রথম 90 কিলোমিটার, আমি যেটা বললাম প্রোপো স্ট্র্যাটো মেসো, প্রথম এই তিনটে 90 কিলোমিটারের মধ্যেই রয়েছে। তার ওপরে হেটোস্ফিয়ারে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় না, তার ওপরে পাওয়া যায় খুব নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এবং হিলিয়াম। কার্বন ডাইঅক্সাইড কিন্তু প্রথম 90 কিলোমিটারেই পাওয়া যায়, এটা খুব মজার বিষয়। এবার গবেষকরা যারা আছে তারা বহু বছরের ডেটা থেকে লক্ষ্য করেছে, রেকর্ড করে লক্ষ্য করেছে কার্বন ডাইঅক্সাইড গ্র্যাজুয়ালি আমাদের বাড়তেই আছে, এবং তার পিছনে আমাদের অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটি বা আমাদের যে যে ধরনের ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, গাড়ি, যানবাহন, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড ক্রমাগত বাড়ছে। আমি আগের দিনই বলেছিলাম নোয়া বলে একটা আমাদের অবজারভেটরি আছে, ওই কোথায় আছে বলেছিলাম, হাওয়াই দ্বীপপুঞ্জের কাছে বলেছিলাম আমি তো, হাওয়াই দ্বীপপুঞ্জ এইসব জায়গায় মৌনা কেওয়াতে নোয়া ন্যাশনাল ওশিয়ানিক অ্যাডমিনিস্ট্র, নোয়ার ফুল ফর্ম কী ছিল রে, ন্যাশনাল ওশিয়ানিক, সার্চ করে বলতো কেউ একটু, আমি বলে দিচ্ছি দাদা ধরে রাখ, নোয়ার ফুল ফর্মটা আমি ভুলে যাচ্ছি, নোয়ার ফুল ফর্ম ন্যাশনাল ওশিয়ানিক অ্যাটমোস্ফিরিক অ্যাডমিনিস্ট্রেশন, এটাই হচ্ছে নোয়ার ফুল ফর্ম, ন্যাশনাল অ্যাটমোস্ফিয়ার, ন্যাশনাল ওশিয়ানিক অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন, যারা কি করে এরকম মৌনাকেয়া বা এই সমস্ত জায়গাতে ওদের অবজেক্টরি আছে, তারা বিশ্বব্যাপী কি ধরনের কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হচ্ছে, আরও যত কম্পোজিশন রয়েছে সেগুলো কী পরিমাণ বাড়ছে কমছে, তার বর্তমান অবস্থা কত, গ্লোবাল টেম্পারেচার কী বাড়ছে, সেগুলো ওরা পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায় ওদের সেন্টার রয়েছে, সেখান থেকে ওরা ইনস্ট্রুমেন্টে রেকর্ড করছে। এরকম বড় বড় ফাঁকা ফাঁকা আইল্যান্ডে গিয়ে কেন করে, কারণ হিউম্যান ইন্টারফেয়ার থাকে না ওখানে, তার ফলে যে রেকর্ড করে সেটা একদম পিওর ডেটা পায় এবং পুরো পৃথিবীর যে অ্যাকচুয়াল অবস্থা তাকেই রিপ্রেজেন্ট করে। আর একটা জিনিস যদি আমি কোশ্চেন করি এই গ্রাফ থেকে, আচ্ছা শ্রেয়া আছিস তো বা তোর দীপান্বিতা আছিস তো, বল তো এই গ্রাফটা দেখে বল, এই গ্রাফের মধ্যে কেমন রেড লাইনটা কন্টিনিউয়াস নেই, এইরকম এরকম এরকম আঁকা বাঁকা হচ্ছে কেন, এরকম আপস অ্যান্ড ডাউন আঁকা বাঁকাভাবে কার্ভটা উপর দিকে কন্টিনিউয়াসলি বেড়েছে। এটা ব্ল্যাক লাইন দেখ, সেটা কিন্তু এভারেজ, ওই ব্ল্যাক লাইনটা এভারেজ, এভারেজ লক্ষ্য করছে ক্রমাগত বেড়েছে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন 1960 থেকে 2020 পর্যন্ত। বাট এই ডেটাই দেখ, রেড লাইনটা কিন্তু বাড়ছে কমছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড প্রত্যেক বছর বাড়ে কমে, কেন বাড়ে কমে রে, কার্বন ডাইঅক্সাইড প্রত্যেক বছরই বাড়ছে কমছে, বাট বাড়তে কমলেও এভারেজলি, শ্রেয়া বলতো তোরা এভাবে চুপ থাকিস কেন, যখন জিজ্ঞেস করি একটা কথা উত্তর দিস, পারবি তো পার না তো বলতে, না বল না বল, বল কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে মানে হিটটাকে অ্যাবজর্ব করে আবার আবার সেই জন্য কি মানে অ্যাবজর্ব করে আবার
ছেড়ে দেয়, তাই জন্য হয়তো যখন অ্যাবসর্ব করছে এটা তখন। হিট তো ডিটারমাইন করছে না, এটা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দেখাচ্ছে। বছর একটা বছরেই একবার কার্বন ডাইঅক্সাইড, তো অনেক কারণ থাকে, যখন কার্বন ডাইঅক্সাইডটা বেশি বাড়ে যখন কোনো বার্নিং মানে প্রচুর পরিমাণে ধোঁয়া বার্নিং হচ্ছে তখন। তাহলে প্রত্যেক বছরই এভাবে বাড়ছে, বাড়ছে আর কমছে কেন, এটার কারণটা কি? কারণ হচ্ছে লক্ষ্য করা গেছে বেসিক্যালি সিজন ওয়াইজ এটা হয়। উইন্টারের টাইমে যখন বরফ পড়ে, নর্দার্ন হেমিস্ফিয়ারে বরফ পড়ে পোলার রিজিয়নে বা সাব পোলার রিজিয়নে উইন্টার সিজনে, তখন অনেক যে অ্যালপাইন ফরেস্ট রয়েছে, গাছপালা রয়েছে, সেগুলো ঢাকা পড়ে যায় বহু বছর, 6 মাস আরও অনেক 3 মাসের জন্য। এই যে লাদাখ টাদাখগুলো সব বা তার হিমাচল প্রদেশ অনেক ঢাকা পড়ে যায়। এর জন্য ওই টাইমে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডগুলোকে গাছ অ্যাবজর্ব করে ফটোসিনথেসিস সময় তা করতে পারে না, তাই জন্যই উইন্টারের টাইমে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্পশনটা কমে যায়। বাট আমাদের কার্বন ডাইঅক্সাইড রিলিজটা তো সারা বছর প্রায় একই রকম থাকে, যেহেতু গাছ যেহেতু অ্যাবজর্ব করছে না উইন্টার টাইমে, বেশিরভাগ গাছের পাতাগুলো ঢাকা পড়ে যায় বরফে, তার জন্যই উইন্টারে কার্বন ডাইঅক্সাইড এমিশন বেড়ে যায়। আবার গরমকালে যখন ওই জায়গাগুলো বরফ আবৃত জায়গাগুলো ফাঁকা হয়ে যায়, তখন আবার গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অনেক কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে নেয়, তার জন্য আবার সামারের দিকে নর্দার্ন হেমিস্ফিয়ারের কারণের জন্য কার্বন ডাইঅক্সাইড রিলিজটা কমে যায়। কি বললাম বুঝতে পেরেছিস? পারবি তাহলে? এই জন্য প্রত্যেক বছর উইন্টারে কার্বন ডাইঅক্সাইড হাইক ঘটে এবং সামারে আবার কমে যায়, বাট প্রত্যেক বছর এক বছরের বাড়া বা কমা যেটা দাঁড়াচ্ছে সেটাকে যদি এভারেজ করিস দেখবি কন্টিনিউয়াসলি বেড়ে গেছে 2022-20-তে এই অবস্থা, এবং এটার জন্য টেম্পারেচারও কন্টিনিউয়াসলি এভারেজ টেম্পারেচারও পৃথিবীর বাড়ছে, কারণ এই কার্বন ডাইঅক্সাইড একটা বৈশিষ্ট্য আছে তারা জানিস। এবং এটা এখানে গ্রাফ দেখানো হয়েছে কী কী কারণে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয় আর কী কী কারণে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব হয়, এটা ভালো করে ডিটেলসে এই গ্রাফগুলো দেখবি। আচ্ছা আমি নেক্সট স্লাইডে যাই। এবার আমি বলছি ওয়াটার ভেপার, এই স্লাইডটা দেখতে পাচ্ছিস 19টা? না, ওই আগের স্লাইডটাই এখনো আছে। এবার না, হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। তুই কি ইউটিউবে আছিস? না। আচ্ছা ঠিক আছে, এবার ওয়াটার ভেপারটা দেখ। ওয়াটার ভেপার আমাদের বাতাসে আছে আইদার 0.02%, নয়তো 4%। 4% রয়েছে আমাদের ইকুয়েটর হিউমিড ট্রপিক্যাল রিজিয়নে, আর্দ্র 0 থেকে 20 ডিগ্রি ল্যাটিচিউড, যেখানে প্রচুর পরিমাণে সমুদ্র পৃষ্ঠ রয়েছে, জলের জলাশয় রয়েছে, আর হাই ইনসোলেশন হয় ইকুয়েটর রিজিয়নে বা হিউমিড ট্রপিক্যাল রিজিয়নে, সেখানে প্রচুর আর্দ্র বাতাসে, তাই সেখানে জলীয় বাতাসের পরিমাণ 4%। বাট আমাদের সাব পোলার বা সাব আমাদের সাব ট্রপিক্যাল যেগুলো মরুভূমি এলাকা সেখানে 0.02% রয়েছে। তাই বাতাসে প্লেস বা স্থান বেসিসে বা সব ওয়াটার ভেপার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়। এই যে ওয়াটার ভেপার বা বাতাসের মধ্যে একটা এলিমেন্ট, এই ওয়াটার ভেপারটা ধরুন গ্যাসিয়াসগুলো বললাম কোনটা কত আছে, নাইট্রোজেন কোনটা, অক্সিজেন কোনটা, কার্বন ডাইঅক্সাইড কত, সেটা শুধুমাত্র আমি কার্বন ডাইঅক্সাইড একটু ব্যাখ্যা করেছি। এবার আমি আরেকটা ইম্পর্টেন্ট এলিমেন্ট যেটা ওয়াটার ভেপার বাতাসের মধ্যে আছে, সে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ এই ওয়াটার ভেপারটাই আসে সমুদ্র থেকে বা জলাশয় থেকে, সূর্যের রশ্মি পড়ে, নর্মাল প্রসেস এই সূর্য থেকে জল বাষ্প হয়ে, তুই যদি আজকে জল তোদের ঘরের কোনো পাথরের ওপর ফেলিস বা মার্বেলের ওপর ফেলিস, জলটা কিছুক্ষণ কাল শুকিয়ে যাবে, ন্যাচারালি শুকিয়ে যাবে, তোকে তাপ দিতে হবে না, সেটা বাতাসের টেম্পারেচারে শুকিয়ে যায়। কী করে শুকোয়? কারণ ওই বাতাস ওই জলটা এভাপোরেটেড হয়ে যায়। তেমনি ন্যাচারাল প্রসেসের যেটা হয় তাকে এভাপোরেশন বলে, আর আমরা যখন গ্যাসে বা কোনো কোনো স্টিমে বসিয়ে গরম করে যে বাষ্প করি তাকে বলা হয় ভেপার, তাকে ভেপারাইজেশন বলে, বাষ্পীভবন বলে, আর যেটা নর্মাল প্রসেসে হয় তাকে এভাপোরেশন বলে। এই এভাপোরেশন কিন্তু ন্যাচারালি সমুদ্র, ওশিয়ান, সিজ, লেক থেকে হয়, সেটা বাতাসে গেল, তারপর আরও যখন ওপরে উঠে, আমরা জানি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টেম্পারেচার কমতে থাকে, ফলে সেই গ্যাসটাই আবার আস্তে আস্তে জলকণায় পরিণত হয়ে মেঘ হবে, মেঘ হয়ে বৃষ্টি ঘটাবে, আবার রেনফল হিসেবে নেমে আসবে। তাহলে এই এভাপোরেশনের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে।
এবং ভেপার ডিপেন্ড অন দ্য টেম্পারেচার, দেয়ার ফর ইট ডিক্রিজ ফ্রম দ্য ইকুয়েটর টু পোলওয়ার্ড অ্যান্ড ইন রেসপন্স টু ডিক্রিজ দ্য টেম্পারেচার টুয়ার্ডস দ্য পোলস। যেহেতু আমাদের জলীয় বাষ্প বা একটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তাই এটা ইকুয়েটরে এভাপোরেশনের পরিমাণ অনেক বেশি, ইকুয়েটরে অনেক বেশি ইনসুলেশন হয়, এবং পোলার রিজনে যেহেতু টেম্পারেচার তীব্রভাবে পড়ে, পোলার রিজনে খুব কম টেম্পারেচার পায়, তাই পোলার রিজনে আমাদের হচ্ছে জলীয় বাষ্পের কনসেন্ট্রেশন কম, আর ইকুয়েটরে জলীয় বাষ্প বাতাসে অনেক বেশি থাকে। মোর দেন 90% অফ দ্য টোটাল অ্যাটমসফিয়ারিক ভেপার ইজ ফাউন্ড হাইট অফ দ্য 5 কিলোমিটার, 0 থেকে ওপরে 5 কিলোমিটারের মধ্যে আমরা প্রায় 90% ওয়াটার ভেপার পাই। ভেপার ইজ অলমোস্ট ট্রান্সপারেন্ট ফর ইনকামিং শর্ট ওয়েভ রেডিয়েশন, আমাদের যে এই জলীয় বাষ্পগুলো থাকে বাতাসে, যে সূর্য থেকে যে ইনকামিং রেডিয়েশন হয় তার কাছে ট্রান্সপারেন্ট, সে তাকে একটু হাতও লাগায় না, বাট সেটাই যখন নিচ থেকে টেরিস্ট্রিয়াল রেডিয়েশন হয়ে লং ওয়েস হিসাবে যায়, সেই জলীয় বাষ্প অনেকটা অ্যাবজর্ব করে, আবার কিছুটা রিফ্লেক্টও করতে সাহায্য করে, ইট প্লে লাইক গ্রিন হাউস হিসেবে কাজ করে কার্বন ডাইঅক্সাইডের মতো। এই জলীয় বাষ্প যেটা রয়েছে সেটা কিন্তু জলেরই একটা ভাগ, জলের যে তিনটে ফেজ রয়েছে, একটা আইস কঠিন ফেজ, তারপরে রয়েছে ওয়াটার তরল ফেজ, আর একটা হচ্ছে বাস গ্যাস, সেটা হচ্ছে বাষ্প। আমাদের বাতাসের মধ্যে জলীয় বাষ্প বাষ্প হিসাবে থাকে, সমুদ্র নদী নদী জলাশয়ে লিকুইড হিসেবে থাকে, আর পোলার রিজনে গেলে বরফ হিসেবে থাকে। আর এই একটা ফেজ থেকে আর একটা ফেজ যাওয়ার জন্য যখন আইস থেকে ওয়াটার হবে, তখন একটা হিট নিজের মধ্যে কনজিউম করে নেয়, এই হিটকে ল্যাটেন্ট হিট বলে। তাই আইস থেকে ওকে ওয়াটার হতে গেলে একটা হিট কনজিউম করতে হয়, সেই হিটটা একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে, পরে ক্লাসে আমি ডিটেলসে বলবো। তারপর যখন সেই ওয়াটার থেকে ভেপারে পরিণত হবে, জলীয় বাষ্পে ইভাপোরেশন হবে, তখনও একটা হিট নিজের মধ্যে কনজিউম করবে, তাহলে তাকেও ল্যাটেন্ট হিট বলে। তাহলে আইস থেকে ওয়াটার হওয়ার জন্য ল্যাটেন্ট হিট লাগে, তেমনি ওয়াটার ভেপার থেকে সরি ওয়াটার থেকে ওয়াটার ভেপার হওয়ার জন্য ল্যাটেন্ট হিট লাগে। আবার এই এই জলীয় বাষ্প যখন ওপরে গিয়ে মেঘ হয়ে যখন বৃষ্টি হিসেবে নামবে, মানে সেই গ্যাসটা আবার জলে পরিণত হবে, তখন তাকে সেই ল্যাটেন্ট হিটটা রিলিজ করতে হবে। যদি সে উল্টো পথে হাঁটতে চায়, ওয়াটার থেকে ওয়াটার ভেপার থেকে ওয়াটার হতে চায়, তাকে তাহলে ওই যে ল্যাটেন্ট হিটটা নিয়ে গেছিলো কনজিউম করেছিলো সেটাকে রিলিজ করতে হবে। তেমনি আবার জল থেকে ওকে আইস হতে গেলেও সেই ল্যাটেন্ট হিটটা যেটা এখানে নিয়েছিলো সেটা রিলিজ করতে হবে। আবার অনেক সময় হবে কি, এই ওয়াটার ভেপার থেকে ডাইরেক্টলি যদি আইস হয়ে যায় বা আইস থেকে ডাইরেক্ট যদি ওয়াটার ভেপার হয়, তাকে এই মাঝের দুটো যোগফল সেই পরিমাণ ল্যাটেন্ট হিট কনজিউম করতে হবে অথবা রিলিজ করতে হবে। যদি আজকে জল যেটা আছে সেই জলটা যদি প্রচুর হিউজ অ্যামাউন্ট আমরা হিট দিই, তাহলে ও কী করবে, ডাইরেক্ট লিকুইড না হয়ে বরফ থেকে বাষ্প হয়ে যাবে। যেমন একটা প্রত্যক্ষ এক্সাম্পল হচ্ছে কর্পূর, কর্পূরকে যদি খোলা বাতাসে রেখে দিই ও লিকুইড হয় না, ডাইরেক্ট গ্যাস হয়ে যায়। এই জন্যই আমাদের যে মায়েরা শাড়িতে কর্পূর রাখে, সেই কর্পূরটা আস্তে আস্তে সাইজ ছোট হয়ে যায়, হ্যাঁ কি না? সেটা হচ্ছে একটা প্রসেস যাকে বলা হয় লিখনে খাতায় সাবলিমেশন, SUBLIMATION, সাবলিমেশন। ওয়াটার যখন ফেজ চেঞ্জ করে, যদি আইস থেকে ওয়াটার, ওয়াটার থেকে ভেপার হয় একটার পর একটা, তাহলে কোনো সমস্যা নয়। বাট যদি মাঝে স্টেপ জাম্প করে, যেমন 8 ক্লাসে আমরা অঙ্ক স্টেপ জাম্প করতাম, আইস থেকে ডাইরেক্ট ওয়াটার ভেপার বা ওয়াটার ভেপার থেকে ডাইরেক্ট আইস, দেন দ্য প্রসেস ইজ কল সাবলিমেশন। যদি ওয়াটার থেকে যদি আমাদের জল ফেজ চেঞ্জ করে আইস থেকে ওয়াটার হয়, তাকে মেল্টিং বলে। যখন ওয়াটার থেকে ওয়াটার ভেপার হবে, তাকে ভেপারাইজেশন বা এভাপোরেশন বলে। তেমনি যদি ভেপার থেকে ও ওয়াটার হয়, তাকে কন্ডেনসেশন বলে। আবার ওয়াটার থেকে যদি আইস হয়, তাকে ফ্রিজিং বলে বা সলিডিফিকেশন বলে। ক্লিয়ার কিরে? তাহলে আইস থেকে ওয়াটার হচ্ছে মেল্টিং, আইস ফেজ থেকে মানে কঠিন ফেজ থেকে যদি ওয়াটারে যায় লিকুইড হয়, মানে ওয়াটার যদি আইস মানে সলিড থেকে লিকুইড ফেজে আসে, সেই প্রসেসটাকে মেল্টিং বলে।
উল্টো ওয়াটার যদি আবার আইসে হয়, মানে লিকুইড থেকে আইসে যায়, তাকে ফ্রিজিং বা সলিডিফিকেশন বলে। আবার এই লিকুইড ওয়াটার যদি আবার ওয়াটার ভেপর গ্যাসে হয়ে যায় তাকে ভেপারাইজেশন বা এভাপোরেশন বলে। সেই গ্যাস যদি ওয়াটার ভেপার যদি আবার লিকুইডে আসে সেটাকে বলা হয় কন্ডেনসেশন বা লিকুইফিকেশন। যেমন ওপরে জলীয়বাষ্প ক্লাউড আস্তে আস্তে রেনফল হয় তাকে কন্ডেনসেশন বলে না? কিরে বুঝতে পারছিস? এবার এই ওয়াটার ভেপর যদি ডাইরেক্ট আইস হয়ে যায়, স্টেপ জাম্প করে, মাঝের একটা স্টেপ না ফলো করে, তাকে বলা হয় সাবলিমেশন। আবার এই আইসও যদি ভেপার হয়ে যায় ডাইরেক্ট, তাকেও সাবলিমেশন বলবে। তাহলে প্রসেসগুলো বুঝতে পেরেছিস? মেল্টিং, ভেপারাইজেশন, ফ্রিজিং, কন্ডেনসেশন আর সাবলিমেশন। পরীক্ষা এলে পারবি? কিরে এবার আমাদের যে অক্সিজেন রয়েছে বাতাসের মধ্যে সেটা কিভাবে তৈরি হলো? তোদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, সব থেকে অক্সিজেন কোথায় বেশি পাওয়া যায়, অ্যাটমোস্ফিয়ারে না লিথোস্ফিয়ারে? তোরা বলবি লিথোস্ফিয়ারে বলবি, কারণ আমাদের লিথোস্ফিয়ারে সব থেকে মেজর অক্সিজেনের সোর্স রয়েছে। কি করে এখানে পড়ে নিবে, একটু ডিটেলসে পজ করা আছে, যারা ইউটিউবে দেখবে তারা পজ করে এটা পড়ে নিবে, আর যারা পিপিটি পাবে তারা পিপিটি দেখে পড়ে নেবে। এবার ওজোন যেটা রয়েছে এটাও আমাদের বায়ুর মধ্যে কম্পোজিশন, আমি তো কম্পোজিশনই পড়াচ্ছি, প্রথমে বলে দিয়েছিলাম কে কত পার্সেন্টেজ রয়েছে গ্যাসগুলো, তারপর আমি ওয়াটার পেপার পড়ালাম, তারপর আমি কম্পোনেন্ট, তাই না? নাইট্রোজেন পড়াচ্ছি না, নাইট্রোজেন তোমরা নিজেরাও পড়ে নিতে পারবে। বাট ওজোনটা একটা ইম্পর্টেন্ট কেন, এই ওজোনটাই একটা যেমন পলিউটেন্ট, এই ওজোন যদি গ্রাউন্ড সারফেসে থাকে তাহলে সে কিন্তু পলিউটেন্ট। আমি আগের দিন পেপার ওয়ানে পড়াচ্ছিলাম, গ্রাউন্ড সারফেসে থাকলে আমাদের হেলথের জন্য ক্ষতিকারক, কারণ ওজোন খুব ক্ষতিকারক গ্যাস। বাট এটাই যদি আবার স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে আমাদের জন্য খুব ভালো একটা জিনিস, কারণ ইউভি রেডিয়েশনকে থেকে প্রোটেক্ট করে। তাই যেমন ব্যাপারটা এটাই, মেয়ে যদি খুব হ্যাপি থাকে মানে সে কিন্তু খুব ভালোভাবে কথা বলবে, আর যদি একবার রেগে যায় তার থেকে আবার মানে ধ্বংসাত্মক কেউ হয় না, তাই না? তাকে বোঝানো ইম্পসিবল। তেমনি ওজন লেয়ারটাও এরকম, ও যদি নিচে নেমে যায়, গ্রাউন্ডে নেমে যায়, তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, মারা যাবে তোমরা। আর যদি ওটা আবার স্ট্যাটোস্ফিয়ারে না থাকে সেখানে আবার ক্ষতিকারক। এবার এখানে একটা ভালো করে লক্ষ্য করো, এই যে ওজনটা আসে কোথা থেকে, ওজন কিন্তু O3 বলে, তার মানে নিশ্চয়ই অক্সিজেনের আইসোটোপ থেকে আসে। এই এই ওজন যেটা রয়েছে সেটা বাতাসে খুব কম পরিমাণ দ্বারা রয়েছে, 0.406, 0.00006%, খুব কম। এটা মেনলি স্ট্যাটোস্ফিয়ারে 10 থেকে 50 কিলোমিটারের মধ্যেই লক্ষ্য করা যায়, সব থেকে বেশি দেখা যায় 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে। বাট 10 থেকে 50 পর্যন্ত রেঞ্জ রয়েছে, ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন 20 থেকে 30-এর মধ্যে। এবার এখানে ওজন কেন দেখা যায়, এখানেই কেন তৈরি হয়, তার কারণ হচ্ছে ওই লেয়ার পর্যন্ত আমাদের ইউভি রেডিয়েশন আসে। এই যে ফরমেশনটা আমি এখানে লিখেছি ভালো করে লক্ষ্য করবে, কি হয় ওই ওই যে স্ট্র্যাটোস্ফিয়ারে ওপর থেকে সূর্য থেকে ইউভি রেডিয়েশন টপ টপ করে পড়ছে, ওই ইউভি রেডিয়েশনের জন্য অক্সিজেন O2 ভেঙে দুটো অক্সিজেনে পরিণত হয়ে যায়, তারপর একটা অক্সিজেন পরের অক্সিজেন দুটো অক্সিজেন মানে O2-র সাথে যুক্ত হয়ে O3 করে। এই যে O+O2 মিলে O3 হলো, সেই O3-টাই ওজন। এইভাবে কন্টিনিউয়াসলি O3 O2 থেকে এবং O2 ভেঙে O থেকে থেকে তৈরি হয়, এবং সেটা স্ট্যাটোস্ফিয়ারে একটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন তৈরি করে। যে আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের জন্য ও তৈরি হলো তাকে আবার সে কী করে, আবার তাকে ইউজ করে আরও তৈরি হতে, আর তাকে নিচে নামতে দেয় না। এইভাবে আমরা প্রোটেক্ট হই, বুঝতে পারলি? কিরে আচ্ছা, তো এই প্রসেসটা আমি এখানে লিখেছি, এটা পড়ে নিবি। নেক্সট স্লাইডে যাই, ওজন যেহেতু পড়ছি তাহলে আমাদের ওজন ডিপ্লেশনও পড়তে হবে, কারণ ওজন ডিপ্লিশন জিনিসটা কি, এই যে ওজনের লেয়ারটা রয়েছে তাকে কতটা থিকনেস এটা স্ট্যাটোস্ফিয়ারে তাকে মাপা হয় একটা একক আছে, ডবসন ইউনিট বলে আছে, ডিবি। এই ডিবি ডবসন ইউনিট এইটা ডিনোট করে কতটা পাতলা বা কতটা মোটা এই ওজন লেয়ারটা। লক্ষ্য করা গেছে 2006 বা তার আগে এই ওজন ডিপ্লিশনটা অনেক বেশি হতো, বাট বর্তমানে আস্তে আস্তে ওজন ডিপ্লিশনটা কমেছে।
এই ওজোনের লেয়ারটা পাতলা হওয়ার পিছনে ক্লোরোফ্লো কার্বনের মতো কিছু কিছু গ্যাস রয়েছে, যে সমস্ত গ্যাস রেফ্রিজারেটর বা আদার ঠান্ডা করার যে সমস্ত কারখানা রয়েছে, এসি এয়ার কন্ডিশন থেকে বেরোয়। এগুলো মন্ট্রিল প্রোটোকলের পর থেকে মানুষ বুঝতে পেরেছে যে ওজোন ডিপ্রেশন হওয়া হলে অনেক ক্ষতিকারক। তারপর থেকে মন্ট্রিল প্রোটোকলের পর এগুলোকে রিলিজ কমানো হয়েছে, তার ফলে বর্তমানে আবার ওজোন লেয়ারটা আগের মতো ফিরে আসতে শুরু করেছে। এই ক্লোরোফ্লো কার্বন বা আদার যারা রয়েছে, এরা ওই O3-কে ভেঙে দেয়, আবার O2-তে ও করে দেয়। সেটা প্রসেস আছে, আমি ডিটেলসে বলছি না, যার জন্য ওজোন ডিপ্লিশন ঘটে। কিন্তু এটা প্রথম ডিসকভার করেছিল সায়েন্টিস্ট পল কার্চেন, এফ সারউড, রোল্যান্ড অ্যান্ড ম্যারিও মোলিনা। 1974 সালে তার জন্য ওদেরকে নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল 1995 সালে। এরাই বলেছিলেন স্ট্র্যাটোস্ফিয়ারে যে কনসেন্ট্রেশন অফ ওজোন লেয়ার রয়েছে সেটা ক্রমাগত ডিপ্লিশন হচ্ছে। এবং এই ছবিটাই লক্ষ্য করবে, রেড লাইনটা দেখাচ্ছে 2006 সালের ওজোন হোল, এবং আস্তে আস্তে 2010-এ কেমন ওজোন হোলের ডেপটা কমেছে। এটা আন্টার্কটিকার ওপর ওজোন হোল, ভালো করে ছবি দেখবে। এই ছবিটাতে ভালো করে লক্ষ্য করবে, এদিকে স্কেল দেখানো হয়েছে, এই যে ব্লু থেকে আস্তে আস্তে রেড হয়েছে, রেডটা হচ্ছে 550 ডপসন ইউনিট, আর ব্লুটা হচ্ছে 110 ডপসন ইউনিট। যে ব্লু প্যাচটা রয়েছে সেই ব্লু প্যাচ মানে সেখানে ওজোন লেয়ারটা খুবই পাতলা, আর যেখানে রেড আছে বা গ্রিন আছে সেখানে ওজোন লেয়ারটা অনেক ভালো মানে মোটা বিস্তৃত রয়েছে। এখানে লেখো ওজোন ডপসন ইউনিট 110 থেকে 550, 550 মানে অনেক বেশি মোটা, আর 110 মানে অনেক পাতলা, যত পাতলা হবে তত ব্লু কালার। দেখো এই ছবিটা 2010-এর ছবি, দেখো এখানে লক্ষ্য করছো যে এইটা অনেকটা স্থান জুড়ে পুরো অ্যান্টার্কটিকা জুড়ে ব্লু কালারটা ছিল, মানে এই জায়গাটা ওজোন লেয়ারটা পুরো পাতলা ছিল। বাট এখানে দেখো 1979 সালে, বহুত আগে, এটা কত ছোট জায়গায় ছিল এই ব্লু কালারের প্যাচটা। মানে এই 1979 থেকে 2010-এ আমাদের এই ক্রমাগত এই সিএফসি বা আদার যে ধরনের আমাদের ওজনকে ডিপ্লিশন করা গ্যাস আছে, তার রিলিজ করার পরে এই অ্যান্টার্কটিকার এই জায়গাটা আস্তে আস্তে পুরো পাতলা হয়ে গেছে। না দেখতে পাচ্ছো তো কী করে 1980 থেকে 2010 পর্যন্ত এই রেড কার্টটা লক্ষ্য করছে তোমাদের কীভাবে ওজন লেয়ারের ডিপ্লিশন ঘটেছে। বাট এটা আস্তে আস্তে মানে ফল করতে শুরু করেছে বা কমতেও শুরু করেছে। এবার আমার একটা কোশ্চেন, এই যে হোলটা হলো, এই হোলটার পিছনে অনেক কারণ রয়েছে বা প্রসেস রয়েছে। এই যে সিএফসি ফিএফসি গ্যাসগুলো রয়েছে, এই সিএফসি গ্যাসগুলো কীভাবে এই লেয়ারটাকে পাতলা করে, এবং এটা অন্য কোথাও দেখা যায় না, এটা সাউথ পোলেই দেখা যায় বা আর্কটিক পোলেই দেখা যায় বা অ্যান্টার্কটিকার রিজনেই বেশি দেখা যায়, কেন দেখা যায়? তার কারণ এখানে এক প্রকার ক্লাউড রয়েছে, শুধু এখানেই সেই ক্লাউডটা দেখা যায়, পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড। পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউডের সাথে একদম সেপ্টেম্বর মাসে এই ঘটনাগুলো ঘটে। কেন ঘটে, কেন এই ওজন ডিপ্লিশন ওজন হোল হয়, তোমরা নেক্সট ক্লাসে আমি তোমাদের ধরবো, তোমরা পড়ে নেবে তো ইউটিউব দেখে বা কোথাও দেখে কী করে ওজন ডিপ্লিশন হয় পোলে, পোলেই কেন হয়, অন্য কোথাও হয় না ওজন ডিপ্লিশন, পড়বি তো তোরা। এবার চলে আসি সাসপেন্ডেড পার্টিকেলস বা এরোসল। এরোসল আমি আগের দিন বলেছিলাম আমাদের খুবই ছোট, আমাদের চুলের যে একটা চুলকে যদি তোমরা ছিঁড়ো, ছিটে যদি দেখো তার যে সে যতটা মোটা সেটা 50 থেকে 70 মাইক্রনের মতো, ইউএম মানে মাইক্রোমিটার, মাইক্রন মানে 1 মিলিমিটারকে যদি 1000 ভাগ করি তাহলে সেই একটা ভাগ হচ্ছে 1 মাইক্রোমিটার। আমাদের চুলের যে ডায়ামিটার সেটা 50 থেকে 70 মাইক্রোমিটার। বাট এই যে বাতাসে যে পার্টিকেলগুলো আছে সেগুলো 2.5 মাইক্রোমিটার বা 10 মাইক্রোমিটারের কম, মানে আমাদের চুলের থেকে 7 গুণ ছোট। তাহলে এত ছোটো 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 ধুলিকণা, ডাস্ট বা লবণ কণা, সমুদ্রের লবণ কণা, ডাস্ট পার্টিকেল, ছোটো ছোটো সালফার ডাইঅক্সাইডের পার্টিকেলস বা স্মোক, ধোঁয়া, ধুলো, এগুলো বাতাসে উড়ে বেরোচ্ছে। আমরা আমি একটু আগেই বলছিলাম যেগুলো বাতাসে অনেক বড় বড় ইম্পর্ট্যান্ট কাজ করতে সাহায্য করে, তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে স্ক্যাটারিং, রিফ্লেকশান, অ্যাবজর্পশান। এই যে ওয়াটার ভ্যাপারগুলো রয়েছে সেটাকে হাইগ্রোস্কোপিক নিউক্লিয় বলতে লবণ কণা বা আরও অনেক ছোটো ডাস্ট পার্টিকেল যেগুলো স্মোককে আকর্ষণ করে, মানে খুব ভালোবাসে, নিজের কাছে টেনে নেয় এবং বুকে টেনে নেওয়ার মতো, এগুলোকে হাইগ্রোস্কোপিক নিউক্লিয় বলে। এই নিউক্লিয়গুলোর জন্যই ক্লাউড ফর্ম হয়
এবং এর চারপাশে জলকণাগুলো চিপকে থাকে। তেমনি হাইড্রোফোবিক নিউক্লিয় রয়েছে। হাইড্রোফোবিক নিউক্লিয় হচ্ছে সেই নিউক্লিয়গুলো যেগুলো জলকে দূরে সরায়, ভাই পালা আমার থেকে, সেগুলো থাকলে কিন্তু জলকণাগুলো চিপকাবে না। তাহলে তেমনি হাইগ্রোস্কোপিকও রয়েছে আর হাইগোফোবিকও রয়েছে। আমার বক্তব্য তোমাদেরকে জিজ্ঞেস করা, হাইড্রোফোবিক এলিমেন্টগুলো কোনগুলো আর হাইগ্রোস্কোপিকগুলো কী কোনগুলো, কী করে জলকে আকর্ষণ করে, এইটা তোমরা নেক্সট দিন পড়ে আসবে। হ্যাঁ, হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ের মধ্যে সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে হাইগ্রোস্কোপিকের সালফার ডাইঅক্সাইড, সল্ট, ডাস্ট কণা, স্মোক, এগুলো সব হাইগ্রোস্কোপিক খুব ভালো জলকে আকর্ষণ করতে পারে। তাহলে হোয়াট এই পার্টিকেলসের খুব ভালো ভূমিকা রয়েছে, এগুলো না থাকলে অ্যাটমসফিয়ার অনেক ইম্পর্টেন্ট কাজ হবে না। আবার এগুলো যেমন আমাদের বেশি পরিমাণ যদি আমাদের গ্রাউন্ড সার্ফেসে হয়ে যায় আমাদের শরীর খারাপ করে। এই যে আগের দিন এয়ার পলিউশন পড়াচ্ছিলাম পেপার 1-এ, দেখতে পাচ্ছিলে যে এই 2.5-10 বেড়ে গেলে কী অবস্থা হবে। যখন দিওয়ালি হয় বাতাসে প্রচুর পরিমাণে বারুদের ধুলিকণা উড়ে বেড়ায়, সেটা আবার ক্ষতিকারক আমাদের। আচ্ছা, তন্নিষ্ঠা আছিস? আচ্ছা তন্নিষ্ঠা, প্রথম কোশ্চেনটা জোরে জোরে পড় এবং উত্তর দে। ওজোন ডিপ্লিশন ইজ গ্রেটেস্ট না না নিয়ার ট্রপিক? 1 নম্বর কোশ্চেনটা, ম্যাচ লিস্ট 1 উইথ দ্য লিস্ট 2, ওইটা উত্তরটা বলবো না কোশ্চেনও বলবো? প্রথমে কোশ্চেনটা বল। লিস্ট 1 এ এ হচ্ছে নাইট্রোজেন, বি হচ্ছে আর্গন, আর সি হচ্ছে অক্সিজেন, ডি হচ্ছে CO2, আর লিস্ট 2 এ 1 হচ্ছে 0.934%, আর 3 হচ্ছে 78%, আর 4 হচ্ছে 21%। এখানে 2 নেই তো, 2টা বোধহয় কোনো কারণে মিস হয়েছে। আচ্ছা বল উত্তরটা কি হবে, বল যদি গেস করতে পারবি। কার্বন ডাইঅক্সাইড তো এ হচ্ছে N2, নাইট্রোজেন হচ্ছে CA3। যা চলে গেল। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড, ওটা কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু হবে 0.036। দুইয়ের অপশনটা হবে 0.036%। এবার বলেছে সাজাও ডিসেন্ডিং অর্ডার অ্যাকর্ডিং টু দ্য গ্যাসেস ভলিউম পার্সেন্টেজ, কতটা পার্সেন্টেজ রয়েছে তাদের ভলিউম, সেই অনুযায়ী তাকে সাজাও বড় থেকে ছোট। আর্গন, নিয়ন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড, ঠিক বলছে রে? ওরা একটু আগে তো আমি বললাম না, আর্গন, তারপর কার্বন ডাইঅক্সাইড, তারপর নিয়ন, তারপর হিলিয়াম, না হিলিয়াম এর পর নিয়ন। ভালো করে বল, ভেবে বল। আমি কার্বন ডাইঅক্সাইডই হবে, কার্বন ডাইঅক্সাইড হবে, তারপরে হবে নিয়ন, তারপরে হিলিয়াম, আর্গন। আচ্ছা নিয়ন কতটা আছে? নিয়ন রয়েছে কতটা? 0.002%। হিলিয়াম আছে 0.0005, তাহলে নিয়ন বেশি আছে হিলিয়ামের থেকে। তাহলে সবার আগে আর্গন, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে নিয়ন, তারপরে হিলিয়াম, তারপরে নিয়ন, তারপরে হিলিয়াম, মানে 1, 4, 2, 3, 1, 4, 2, 3। বিয়েটা উত্তর হবে না কিরে? 2, 3, 1, 4, 2, 3, 2, 3, বিয়েটা উত্তর না? না, বি বি। হ্যাঁ বি, ভালো করে বুঝে দেয়, একটু মার কম করে মার।
কার্বন কি বেশি আছে শহর থেকে? আর্গন 0.93% রে, আর্গন আছে 0.93 আর CO2 তো 0.036, আর্গন রয়েছে 0.93%। সবার আগে আর্গন, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে নিয়ন, তারপরে হিলিয়াম, হিলিয়াম লাস্টে। 1, 4, 2, 3 বিয়েরটা উত্তর পড়ালাম তো একটু আগে। আচ্ছা, তিনের কোশ্চেনটা বল, ওজন ডিপ্লেশন ইজ গ্রেটার নিয়ার ট্রপিক্স, ইকুয়েটর, পোল, ওশিয়া, নান অফ দ্যাবাব? পোল হবে। কেন হবে আমি একদিন কোশ্চেন জিজ্ঞেস করেছি। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্প্রাইজেস দ্য লার্জেস্ট রিজার্ভার অফ দ্য আর্থ অক্সিজেন? আমাদের পৃথিবীতে সবথেকে অক্সিজেন কোথায় বেশি? লিথোস্ফিয়ার, অ্যাটমোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার? লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার, আচ্ছা। উই স্টেটমেন্ট অ্যাবাউট অ্যামাউন্ট অফ দ্য ওয়াটার পেপার ইন অ্যাটমোসফিয়ার ইজ ফলস, নিচের মধ্যে কোনটা ফলস অ্যাটমোসফিয়ারে ওয়াটার পেপার সম্পর্কে? ওয়াটার পেপার মে অ্যাকাউন্ট 4% অফ ভলিউম ইন ট্রপিক্স, ওয়াটার পেপার মে অ্যাকাউন্ট লেস দেন 1% অ্যাটমোসফিয়ার বাই দ্য ভলিউম ইন ডেজার্ট অ্যান্ড পোলার রিজিয়ন, অ্যামাউন্ট অফ ওয়াটার পেপার ডিক্রিজ ফ্রম ইকুয়েটর টু পোলওয়ার্ড, অ্যামাউন্ট অফ ওয়াটার স্টেবিলিটি অ্যান্ড আনস্টেবিলিটি? কোনটা উত্তর হবে? 4। ইয়েস, 4। আমার প্রশ্ন, ওজন আদৌ কি একটা পলিউটেন্ট? যদি ওজন পলিউটেন্ট হয় তাহলে কেন? সেটা আমি একটু আগেই বলেছি, ওজন যদি স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে তাহলে সেটা আমাদের পক্ষে খুব ভালো, সেটা আমাদের ক্ষেত্রে বলতে পারো আশীর্বাদ। আর সেই ওজন যদি গ্রাউন্ড লেভেলে হয়, যেগুলো সব VOC নন ভোলাটাইল থেকে বেরোয়, গ্রাউন্ড লেভেল ওজন হয় তাহলে সেটা